শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠছি, আজকে একটু দেরিতে, যেহেতু শুক্রবার ভাবলাম একটু দেরিতে ঘুম থেকে উঠি, তাই এখন থেকে আজকে ব্লগটি শুরু করতেছি। দেখো আমার বিছানাটাও ভালো করে উঠাইনি। তোমাদের সকালটা কেমন কাটে আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা শুক্রবারে কখন ঘুম থেকে উঠো সেটা জানাবে। আমার যেহেতু স্কুল থাকে, প্রতিদিনই অনেককে নিয়ে স্কুলে যেতে হয়, সকালে উঠে অনেক সকালে উঠে রান্না বান্না করে সব কাজকর্ম সেরে স্কুলে যেতে হয়। সেই জন্য শুক্রবার দিনটা আসলে আমার অনেক খুশির দিন। শুক্রবারে আসলে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি, আমার সকালবেলার ঘুমটা মানে বেশি হলে ভালো লাগে। সকালবেলায় যদি বলে কেউ যে 10টা বাজে ঘুম থেকে উঠবে, তাহলে আমার খুবই ভালো লাগে। বাড়িতে গেলে মানে যদি আমাদের বাড়িতে যাই, তাহলে মা জানে, সেই জন্য মা বলে যে ঠিক আছে তুমি আর একটু ঘুমিয়ে নাও, উঠতে হবে না, থাক, শুয়ে থাকো। মানে ঘুম না আসলেও শুয়ে থাকতে ভালো লাগে, তো এটা জানি না, জানি বদ অভ্যাস, কিন্তু তারপরেও ভালো লাগে। এখন আমি ব্রাশ করে নিব। ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেছে, তারপর বিছানা গুছিয়ে বাসি ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে তারপর এখন আসছি নাস্তা বানাতে। তো আজকে নাস্তাটা হবে মানে জল রুটি, জল রুটি যেটাকে বলি, এটাই বানাবো সহজভাবে, কারণ রুটি বানাইতে গেলে এখন দেরি হবে। শুধু রুটি বেলার ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি নাস্তাটা করে নেব, তো তোমরা দেখতে থাকো। এখন আমি জল রুটি বানাবো। তো জল রুটির জন্য করে আগেই বসিয়ে দিছি, গরম হতে দিছি, আর এদিকে লবণ আর জল দিয়ে ময়দাটা গুলিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে চারিদিকটায় ছড়িয়ে দিব। তো এই জল রুটিটা একদমই রুটির মতোই হয়, মানে ভাজার পরে দেখবে রুটি যেমন হয় সেরকমই ফুলে উঠবে। তো আস্তে আস্তে আমি চারিদিকে ছড়িয়ে দিতেছি। আমি মাঝে মাঝে এই জল রুটিটা বানাই, কারণ এটা সহজভাবে বানানো যায়, অনেক তাড়াতাড়ি বানানো যায়। তো তোমাদের দাদা ভাইয়ের যখন অনেক সকালে ডিউটি থাকে, প্রায় সময় আমি মানে ঘুম থেকে ওঠার পরে এই জল রুটিটা বানিয়ে দিই, কারণ সে 4টা বাজে উঠে রুটি বানাইতে আসলে ভালো লাগে না, কিন্তু তার তো খেতে হবে, সেই জন্য আমি ওই সময় উঠে তারপর জল রুটিটা বানাই। মানে জল রুটি খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ একদমই রুটির মতো হয়। দেখো তোমরা আমার যে আমি যে রুটি ভাজতেছি, দেখো কতটা সাদা হয়েছে এবং চারিদিকটা কি সুন্দর ফুলে উঠবে, খেতে একদমই মনে হবে না যে এটা জল রুটি না রুটি। দেখো চারিদিকটা কি সুন্দর ফুলে উঠতেছে, পুরাটাই ফুলে গেছে। এভাবে আমি সবগুলাই বানিয়ে নিব, সবগুলা বলতে অরিতের জন্য আর আমার জন্য 4-5টা বানিয়ে নিব। তোমাদের দাদা ভাই তো আজকে হসপিটালে ডিউটি পড়ছে, সেজন্য অনেক ভোরবেলায় চলে গেছে, আর হসপিটালে ডিউটি পড়লে তো দেখা যায় যে বাহির থেকে কিছু কিনে খেতে পারবে, নাস্তা করতে করতে পারবে, আর যখন ভিতরে ডিউটি পড়ে তখন তো আর কেনা যায় না, এই জন্য নাস্তাটা করে যায়। হসপিটালে বলতে কোনো এক আসামি অসুস্থ হয়ে গেছে, তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি পড়ছে। তো আমার সবগুলা রুটি ভাজা হয়ে গেছে, এখন অরিতের জন্য একটা ডিম পোচ করে নিতেছি। আর ডিম পোচ বলতে ও মানে ডিম পোচটা পুরোটা ভাজা না হলে খায় না, সেজন্য ডিমের কুসুম যেটা ওটা ভেঙে দিলাম। আর আমার জন্য রুটি, চিনি আর কলা নিলাম, আর অরিতকে তো ডিম পোচ করে দিব। রুটি, চিনি, কলা দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখন মা আর ছেলে দুজনে খেয়ে নিব। তারপর সকালে, সরি, তারপর সকালের খাবার খাওয়া শেষ, তারপরে তোমাদের দাদা ভাইয়ের শীতের যে জ্যাকেট ছিল এটা ধুয়ে দিছিলাম, কিন্তু বৃষ্টির মধ্যে যে শীত পড়ছিল কয়েকদিন, ওই শীতে আবার বের করছিল তোমাদের দাদা ভাই, কারণ তার নাকি এরকম শীতে আর হয় নাই, পরে জ্যাকেটটায় গায়ে দিছে, এই জন্য ওই জ্যাকেট, তারপরে বিছানার চাদর, আরও অনেক জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম। তো জ্যাকেটটাই দিলাম, যেহেতু ছোটো বালতি বাথরুমের ভিতর যে বড় বালতিতে আছে ওইখানে অনেক ছোট ছোট অনেকের জামা কাপড়গুলা সব কিছু ভিজিয়ে রাখলাম।
আর এইদিকে ভাবলাম যে কাপড় চোপড় একটু ভিজে থাক, আর আমি এইদিকে একটু ভাটা গোসা করে নেই। তো জিরা, ধনিয়া, তারপর গরম মশলা আর কাঁচামরিচ এগুলো আমি বেটে নিতেছি, কারণ এগুলা আজকে যেহেতু শুক্রবার কিছু বেটে রেখে দিলে তারপর দেখা যায় যে কয়েকদিন খাওয়া যাবে, কারণ প্রতিদিন তো বাটা ঘষা করতে গেলে সময় লাগে, আর আমি যেহেতু একটু ভিডিও করি তাহলে আরও বেশি সময় লাগবে। তো সেজন্য শুক্রবার আসলে কিছু পরিমাণ বেটে রাখি যাতে মানে কয়েকদিন খাওয়া যায়, কারণ সকালে উঠেই তো আমাকে বাসি কাজকর্ম সেরে রান্না করতে হয়। প্রতিদিনই দেখা যায় আমাকে 9টার আগে রান্না শেষ করতে হয় সকালবেলায়, কারণ তোমাদের দাদা ভাই তো ডিউটি মানে কোন সময় থাকে তার কোনো ডিউটি ঠিকঠাক না নাই, তো মানে পুলিশদের এমনই হয় যে কখন ডিউটি থাকে তার ই নাই। সেজন্য আমি যদি স্কুলে যাই তখন যদি মানে যদি কোনো দিন ভাবি যে আজকে এসে রান্না করবো তাহলে হয় না, দেখা যায় তোমাদের দাদা ভাইয়ের না খেয়ে চলে যেতে হয়, সেজন্য আমাকে রান্না বান্না করে রেখেই যেতে হয়, কারণ সে ডিউটি থাক বা না থাক, কারণ সে যেহেতু চাকরি করে তার উপরে সব কিছু, সেই জন্য তার দিকটা খেয়াল করে আমাকে চলাফেরা করতে হয়। রান্নাবান্না না করে গেলে যদি না খেয়ে যায় তাহলে কি আমার ভালো লাগবে বলো তোমরা? তোমাদের দাদা ভাই যদি না খেয়ে যায় এটা কার ভালো লাগবে? সেজন্য দেখা যায় যে কষ্ট হলেও তখন সকালে উঠে সব কাজকর্ম সেরে তারপরে আমি রান্না করি। তো শুক্রবার আসলে এই জন্য একটু সকালে বেলা একটু ঘুমাই, যে যদিও মানে তার ডিউটি থাকে তাহলে যাতে আমি বাসায় আসি যখন তখন রান্না করে দেওয়া যাবে, সেই জন্য একটু ঘুমাই। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছো বা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাদের জন্য মানে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সব কিছু বাটা ঘষা করে জামাকাপড় সব কিছু ধুয়ে নিয়েছি, এখন রোদে শুকিয়ে দিয়েছি, মানে দেখো তোমরা ওইদিকে একটু খেয়াল করে দেখো অনেক রোদ উঠছে, আর আমার বাসার সামনে এখনও রোদ আসে নাই, মানে একটু গাছের আড়ালে মানে সরি আড়ালে আছে, তো গাছের ফাঁকা দিয়ে ছোটো ছোটো বিন্দু বিন্দু আকারে রৌদ্র আসতেছে, খুবই ভালো লাগে। তো একটু পরেই অনেক রৌদ্র আসবে, কারণ বেলা 12টার পর থেকে এখান দিয়ে অনেক রোদ থাকে, আজকে তো অনেক রোদ উঠছে, ভাবছি যে একটু দেরি হলেও তারপরেও জামাকাপড় দিয়ে ধুয়ে দেই, কারণ রৌদ্র যেহেতু উঠে শুকিয়ে যাবে, অবশ্যই শুকিয়ে যাবে তাড়াতাড়ি, সেজন্য জামাকাপড়গুলো ধুয়ে দিলাম, অরিতে জামাকাপড়, বিছানা চাদর, আমার বুরকাটা ধুয়ে দিলাম, কারণ শুক্রবার ভাবলাম যে আজকে একটু ধুয়ে দেই, আজকে তো আর বাহিরে বের হবো না, তো ধুয়ে দেই সেজন্য ধুয়ে দিলাম। তারপর ভাবছি যে জামাকাপড় সব কিছু মানে ধোয়ার পরে তারপরে একেবারে রান্নাঘরে যাব, কারণ রান্না করে যদি আসি তাহলে প্রতিদিনের মতো আমার হবে উল্টো কাজটা করতে হয়, সেজন্য আমি রান্না না করে এখন আসলাম। এখন আমি রান্নাঘরে আসলাম, তো আলু নিয়েছি, আর এখানে মানে মুরগির ছাট রান্না করব আজকে, মানে হাত, পাখা, গলা, পা, চামড়া এগুলো রান্না করব। তো আদা, রসুন, তারপর জিরা বাটা, গরম মশলা বাটা, ধনিয়া বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে রেখে দিব, কারণ মাখিয়ে রেখে দিব আর এদিকে শাক রান্না করব, সেই জন্য রান্নাঘরে এসে তারপরে এগুলো মাখিয়ে নিতেছি। সব কিছু মাখানোর শেষ করে তারপরে মনে হলো আদা বাটাটা দিই নাই, পরে দিয়ে দিছিলাম, কারণ আমি বলতে হয়তো আগে বলছি কিন্তু এরকম হয়ে গেছিল, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ শুধু ভালোটাই বলবো আর আমার যে ভুলগুলো আছে সেটা বলবো না, তাই কি কখনো হয়। তো এগুলো মুরগির ছাটটা একসাথে মাখিয়ে তারপর আমি আলাদাভাবে রেখে দিলাম। আর এইদিকে আমি মানে মিষ্টি কুমড়া শাক ভাজি করব। মিষ্টি কুমড়া শাকটা প্রথমে আমি লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম, তো ভাপ দেওয়া হওয়ার পর আমি এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে তারপর শাকটা ভেজে নিব, কারণ মিষ্টি কুমড়া শাক মানে খুবই ভালো লাগে আমার কাছে, মানে সব ধরনের শাকই ভালো লাগে, তোমাদের প্রতিদিনই বলি, এটা তোমরা কী মনে করো জানি না, তবে আমি জেলখানার ভিতরে আসার পর থেকে প্রতিদিনই প্রায় শাক খেতে পারতেছি, এটা আমার জন্য খুবই একটা মানে ভালো কথা আর আমার খুবই ভালো লাগে, কারণ এখানে তোমাদের দাদা ভাই অনেক কিছু বুনতে পারে মানে লাগাইতে পারে, সেজন্য শাক খাওয়া যায়, বা অনেক ভাবিদের আছে সে তারাও দেয়, আমাদের থাকলে আমরাও দিই তারাও দেয়। তো এইদিকে আমি আবার মাংসটা বসিয়ে দিলাম,
তো মুরগির সার ভালো করে কষানোর পরে ঝোল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন প্রায় শেষের পথে, আমি এখন নামিয়ে নিব। তার আগে একটু গরম মশলা বাটা আর একটু দিয়ে দিব, কারণ গরম মশলা বাটাটা নামানোর আগে আর একটু দিলে আমার মুরগির সার বা মাংস রান্না করার বেলায় আমি এটা ব্যবহার করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমরা আমাদের মতো রান্না করে খেয়ে দেখো মুরগির সারটা। এটা অনেকে পছন্দ করে না, কিন্তু আসলে আমার কাছে খুবই ভালো লাগে। গিলা কুলি যা পা মানে গলা, এগুলো খুবই ভালো লাগে। তো এই তো আমার রান্না করা শেষ, দেখো কতটা সুন্দর হয়েছে কালার, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর এই মিষ্টি কুমড়া শাক, অসাধারণ দুটি রান্না, আমার মানে পছন্দের রান্না শাক, আর এটাও ভালো লাগে। তো সব রান্না বাড়া শেষ, তারপর ঘরটা মুছে নিব, কারণ আমাদের যেহেতু ইট দিয়ে ঘর রুমটা, সেজন্য মানে কোনো ইটের উপরে কোনো আস্তর নাই, সেজন্য বালি পরে। যেমন প্রতিদিনই রুমটা মুছি, কারণ যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, মানে বাচ্চা বলতে অরিত আছে, অরিতের তো মানে ডাস্ট অ্যালার্জি আছে, ময়লা থেকে ওর পায়ে সমস্যা হয়, বালি ধুলা যেদিনই পাড়া লাগে সেদিনই ওর পায়ে সমস্যা হয়, মানে ছোট ছোট কেমন গোটা হয়। সেজন্য ঘরটা আমার পুরো মানে আমার নিজের কষ্ট হলেও প্রতিদিনই মানে মোছা দিতে হয়, সেটা সকালে হোক বা স্কুল থেকে আসার পরে হোক, যে কোনো এক সময় আমাকে মুছতেই হবে। তারপরেও আমি তো মা যেহেতু, সেজন্য আমার কষ্ট হলেও আমাকে মুছতে হয়। দুইটা রুম আর দুইটা বারান্দা সবসময় আমি মুছেই রাখি, কারণ রুমগুলো যদিও ছোট, তারপরেও দেখা যায় স্কুল থেকে আসি, আসার পরে একটু নিজেকে ক্লান্ত মনে হলেও এই কাজটা আমি করি, কারণ না হলে আমার ভালো লাগে না, কারণ অনেক কষ্ট পাবে, সেজন্য মানে এই চিন্তা করেই ভালো লাগে না। তো দুইটা রুম মোছা হয়ে গেছে, তারপর আমি বারান্দাটা মুছে নিতেছি। বারান্দাটাও এদিকে ও যাত মাঝে মাঝে এদিক দিয়ে খেলা করে, দৌড়াদৌড়ি করে, তো এদিক দিয়ে সমস্যা হতে পারে, সেজন্য এগুলোও আমি মাঝে মাঝে মানে পরিষ্কার করা হয়। মানে প্রতিদিনই তো করি, আর দেখা যায় মাঝে মাঝে দুই মানে দুইবারও করতে হয়। দেখা যায় যে সাইকেল নিয়ে আসছে, এখন তো আবার সাইকেল কিনছে, সাইকেল নিয়ে বাইরে যায় আবার বারান্দায় ওঠে, সেই জন্য দেখা যায় যে খালি ধুলামালা হয়ে যায়। তো আমি যেহেতু এই মানে বাহিরের যে বারান্দাটা, মানে যে এইখানে তোমরা যেখানে দেখতে পাচ্ছ, এখানে আমি জুতা ব্যবহার করি, কিন্তু অনেক ছোটো, দেখা যায় জুতা কোনো সময় পরে কোনো সময় পরে না, সেগুলো পারিয়ে পারিয়ে তারপরে দেখা যায় ওই ভিতরের ঘরগুলোতে যায়, সেজন্য বালি বেশি হয়। আর সাইকেলে যে দেখো এদিকে সাইকেল রাখা হয়, এদিক দিয়ে বারবার সাইকেল ওঠানামা করে আর ময়লা হয়, কি আর করার আছে, বাচ্চা যেহেতু আছে তার শৌখিনতার দিকেও তাকাতে হবে, আর আমার কষ্টের দিকে ভাবলে তার কাজ হবে না। তোমার বারান্দার ওই দিকটা মোছা হয়ে গেছে, এখন সামনের দিকটা মুছে নিতেছি। তো তোমাদের তো আগে বলছি যে আমি যেহেতু লুকিয়ে ভিডিও করি, এই জন্য আমার রুমের ক্যামেরাটা মানে ভিতরে রেখে করতে হয়। তো তোমাদের যদি একটু কষ্ট হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, বা আমার কথাগুলা যদি ভুল ত্রুটি হয় তাহলে তোমরা সে কথাগুলা ভুল ধরে দিবে, আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিতরের জুতা যেহেতু আমি এটা ব্যবহার করি, তাই খুলে বাহিরের জুতা ব্যবহার করলাম, এসবই করি। অরিত তো বাইরে, এত রোদ উঠছে, দেখো ওই যে রুমের সামনে এখন রৌদ্র বোঝা যাচ্ছে, কারণ রান্নাবান্না করছি, তারপর ঘরটার মুছতে মুছতে এখন প্রায় মানে একটা দেড়টা নাগাদ বাজে, আনুমানিক বললাম আর কি এরকম বাজে। তো রোদ তো এসেই পড়েছে। এইদিকে সব কাজকর্ম করার পরে ঘরটর মোছা দিছি, তারপরে এখন অরিতকে স্নান করাইছি, এখন আমি স্নান করছি। স্নান করার পরে এখন মাথাটা আশ্রয় নিতেছি, যেহেতু আজকে শ্যাম্পু করছি, মাথাটা ধুইছি, আর অনেক কাজকর্ম করার পরে মাথাটা না ধুইলে আমার কাছে ভালো লাগে না। জামা কাপড় ধুইছি, তারপরে ঘরটর মোছা করছি, জামা মানে মাথাটা না ধুয়া যদি স্নান করতাম তাহলে আমার কাছে কেমন যেন মানে কেমন যেন লাগে, গিলটি ফিল করি, দেখা যায় যে মানে অপরিষ্কার অপরিষ্কার কেমন জানি লাগে, সেজন্য আমি শ্যাম্পুটা করে নিলাম। তো আমি সপ্তাহে দুই দিনই শ্যাম্পু করি। তো মানে চুলটা আমার জানো আগে অনেক চুল ছিল, আস্তে আস্তে চুল উঠে এখন প্রায় চুল নাই, এরকম হয়ে গেছে। কিন্তু চুল উঠে অনেকেই বলে, মানে গ্রামের লোকে বলে, মানে বাচ্চা হলে নাকি চুল আস্তে আস্তে পড়ে যায়। তো আগে কথাটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন দেখি যে সত্যি, আমার যবে থেকে অরিত হয়েছে তারপর থেকে চুল ওঠা শুরু হয়েছে, আর সেজন্য আর চুল আমি লম্বা করি না। আমার চুলটা আগে একটু লম্বা ছিল, আর একটু যাই হোক অতটা লম্বা ছিল না, কিন্তু যখন থেকে চুল ওঠা শুরু হয়েছে, মাথার আগাটা মানে ছোটো হয়ে যায়, তখন থেকে আমি আর চুল বড় করি না, দেখা যায় একটু বড় হলে কেটে ফেলি, কারণ মানে বড় চুল ঘন না থাকলে আমার কাছে ভালো লাগে না। আর আমার চুল যেহেতু উঠে এখন ছোটো হয়ে যেতেছে, সেজন্য তো স্নান করার পরে আমি সিঁদুরটা পরে নিলাম,
তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমি কিন্তু মানে সিঁদুর দিয়ে টিপ করি নাই, কারণ এখানে কপালে ফোঁটাটা আমি টিপ দিয়ে দিব। সিঁদুর দিলে ওরা কি করে, মাঝে মাঝে হাত দেয়, হাত দিয়ে বলে কি তোমার কপালের সিঁদুরটা আমি নেই, এরকম করে নিয়ে যায় দেখা যায় আমার কাছ থেকে। এখন 2টা বাজে, তো অরিতকে খাওয়াইতেছি, কারণ ওর বাবা প্রায় 2:30টার দিকে এসে পড়বে। এসে যদি দেখে ওরে খাওয়াই নাই, তাহলে বলবো কি যে মানে সারাদিন কি করো বাসায় থেকে, আজকে শুক্রবার বন্ধের দিন, তারপরে ওরকে দুপুরে ভাত খাওয়াইতে 2টা বাজাইছ, এরকম বলে। তো অরিতকে একবার মুখে দেওয়ার বলতেছে মা লবণ হয় নাই, তাই আমি দেখলাম যে আসলে লবণ হয়েছে কিনা, কিন্তু আসলে লবণ হয়েছে, খাবে না। সেই জন্য ও খাওয়া দাওয়াটা তোমরা খেয়াল করো কিভাবে খায়, শুধু জল খাবে, আবার একটু নাড়াচাড়া করবে, খেলবে, খালি দুষ্টমি, দুষ্টমি ছাড়া আর কিছুই করতে পারে না। নিজের হাত দিয়ে খাবে যে সেইটাও না, ওর বাবাকে ভয় পায় যখন, তখনই শুধু নিজের হাত দিয়ে একটু খায়, আর আমি থাকলে তো খাইতে চায় না। আর আমি তো মা, আমি তো অতটা ই করতে পারি না, সেই জন্য আমার কাছ থেকে ওইরকমভাবে খাইতে চায় না হাত দিয়ে, ওই যে পাও দিতে দিতেছে, আর খালি দুষ্টমি করবো। যাই হোক, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো।